আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আমি আমার মাছের জন্য খাবার বানাই। তো এইবার আমি ওদের খাবারে নতুন একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে যে আমার আগের মাছগুলার মরে যাওয়ার কারণে আগের যেই মাছের বডি ওগুলো আমি রেখে দিয়েছিলাম স্মৃতি হিসেবে, তো এটা হচ্ছে শুকায়ে শুটকির মতো হয়ে গেছে। তো আমি হচ্ছে ওই মাছগুলার শুটকি যেহেতু শুকনো হয়ে গেছে, তো ওগুলো ব্লেন্ডারে গুঁড়া করে তারপরে হচ্ছে খাবারের সাথে মিক্স করে দেব। আর এইটা হচ্ছে কচুরি পানা শুকায় গেছে, আর এটা হচ্ছে আমার মাছের এমনি যেই ফিশ ফুড পাওয়া যায় সেই ফুড, এটা মোটামুটি কম দাম, কিন্তু তারপরও আমার এত মাছ যে আসলে এই ফুড কিনে সেটা পোষানো পসিবল হয় না শুধু এই ফুড খাওয়ায়। এই জন্য আমি নিজেই বাসায় কিছু মিক্স করে বেশি করে খাবার বানায় নিই, তাহলে এই ফিশ ফুড যেটা মার্কেটে পাওয়া যায় সেটা বেশি টাকা দিয়ে বা বেশি পরিমাণে কিনতে হয় না। সো আমি এখন এখানে স্ট্রাগল করতেছি, এই প্যাকেটের ভিতরে একটা সিলিকা জেলের প্যাকেট ছিল সেটা বের করলাম, এটা তো এখন খাবারের ভিতর দেওয়া যাবে না, তো এটা বের করে ফালাই দিব। আর এই ফিশ ফুডটা যতটুকু আমার কাছে ছিল অল্প একটু দিয়ে দিছি। সো প্রতিবারই আমি মাছের খাবার বানানোর সময় মেইন যে ফিশ ফুড ওটাকে কিছু একটু দিই আর কি। আর এখন অ্যাড করব হচ্ছে মাছের মানে দেশি মাছের যে খাবার ফিড বলে এগুলাকে, তো এগুলো হচ্ছে পুকুরে মাছকে খেতে দেয় বড় মাছকে, যেমন পাঙ্গাস মাছ বা শিং মাছ এরকম মাগুর মাছ। তো আমি গ্রামে যাওয়ার পরে আমাদের পুকুরের খাবার হিসেবে এগুলো ছিল, তো আমি হচ্ছে এই খাবার কিছু নিয়ে আসছিলাম। আর একটা বিস্কিট দেখতে পারতেছেন, আমি বিস্কিটটাও দিয়ে দিব এখানে। আর এক্সট্রা হিসেবে কিছু মুড়ি অ্যাড করব, মুড়ির গুঁড়াও হচ্ছে মাছ খেতে খুব পছন্দ করে, প্লাস এটা হচ্ছে কার্বোহাইড্রেটের মতো ইউজ হয় আর কি। সো এগুলো মিক্স করে আমি একসাথে খাবারটা বানাই। বাসায় মুড়ি না থাকলে এরকম শুকনো যে কোনো খাবার দেওয়া যায়, ওটস বা হচ্ছে বিস্কিট নিমকি যেগুলো তৈলাক্ত না এবং অনেক শুকনা থাকে সেগুলো মানে ব্লেন্ডারে এরকমভাবে মাছের খাবার হিসেবে দিয়ে দেওয়া যায়। তো এখন আমি হচ্ছে এই মরা মাছগুলো দিচ্ছি আর কি, এগুলো অনেক আগে মারা গেছে এবং অনেক দিন যাবৎ আমার এখানে ছিল, তো শুধু শুধু এভাবে রেখে দেওয়ার চেয়ে কোনো না কোনো একটা কাজে লাগুক, বা ফেলে দিলে তো স্মৃতিটা নষ্টই হয়ে গেল। সো আমি ভাবতেছি যে এভাবে রেখে না দিয়ে আমি এগুলো মাছের খাবার হিসেবে ইউজ করে ফেলি। তবে এই মাছটা হচ্ছে এক্সেপশনাল, এটা রিসেন্টলি মারা গেছে, খোলসা মাছ, এটা আমার সবচেয়ে ফেভারিট মাছ। তো এখন যেহেতু মারা গেছে এখন তার কিছু করার নাই, তা আমি চেষ্টা করতেছি এগুলো দিয়ে খাবার বানায় ফেলতে। তো একসাথে সব আসলে জায়গা হচ্ছে না, আমি কমায় কমায় নিছি, ওই গাছগুলা শুকনা কচুরি পাতাটা যেটা সেটা আমি পরে গুঁড়া করব, এখন আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করতেছি। গুঁড়া করার পরে দেখা যাচ্ছে যে কিছু জায়গা ফাঁকা হয়, তো নতুন জায়গায় তখন আরও কিছু জিনিস দেওয়া যায়। তো গুঁড়া হতে হতে আমি কিছু কথা বলতে চাই মাছের খাবারের ব্যাপারে, যে একদম মার্কেটে যেই ফিশ ফুড পাওয়া যায় সবসময় আসলে সেই ফুডটা দিলে মাছের জন্য জিনিসটা খাবারটা বোরিং হয়ে যায়। সো চেষ্টা করা উচিত যে খাবারের ভিতরে কিছু ভ্যারাইটি নিয়ে আসার জন্য, যেমন এই যে আমি বিভিন্ন খাবার মিক্স করে দেই, তো এরকম চাইলে সবজি দেওয়া যায় বা ডিমের কুসুম, মুরগির কলিজা এগুলো মাঝে মাঝে দিলে মাছের জন্য ভালো হয়। তো আমার গুঁড়া রেডি হয়ে গেছে, আমি এখন আমার মাছ যেই খাবার যেই পটে রাখি সেই পটে ভরে নিলাম গুঁড়াগুলা, এখন আমি এগুলো আমার এখনই আমি মাছ খাইতে দিব। গত দুই দিন যাবৎ ওরা খাবার পায় নাই, কারণ আমি টাইমের অভাবে খাবার বানাইতে পারিনি, তো এখন ওদের খাবার দিচ্ছি, আপনারা দেখেন কি মজা করে ওরা খাবারটা খায়। এবং গুঁড়া করার আরেকটা কারণ হচ্ছে যে খাবার যদি গুঁড়া থাকে তাহলে জিনিসটা খাবারটা ভালোভাবে ডিস্ট্রিবিউট হয়, সবাই হচ্ছে খাবারটা পায়, কিন্তু দানা দানা থাকলে শক্তিশালী মাছ যেগুলো বা ফাস্ট সুইমার মাছ ওরাই খেয়ে ফেলে এবং স্লো যেগুলো ওরা খাবারটা পায় না। এই জন্য আমি সবসময় ট্রাই করি খাবার গুঁড়া করে দিতে, তাহলে সবার কাছে ডিস্ট্রিবিউট হয়।